আজকে মনে এত আনন্দ হচ্ছে যে কি বলবো, কষ্টের ফল মিঠাই হয়। আজ শেফালি ব্লগ চ্যানেল দেখতে দেখতে 1.5 বছর কেটে গেল, আর দেখতে দেখতে আসার দিকও দেখালো। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসা না থাকলে মনে হয় এটা কোনোদিনই সম্ভব হতো না। আজকে একটা খুশির খবর আছে, সে খবরটা এখন বলছি না, সময় হলেই সবাই জানতে পারবেন। তাই আর আগাম প্রস্তুতি নিচ্ছি, এখন ফুলের পাপড়ি একটা একটা করে খুলতে আছি, এগুলো সব সাজানো হবে। আজকে ঠান্ডা ওয়েদার, রাত্রে রুটি হবে, তাই আটা মাখতে বসছি, রুটি আর আলুর দম। একদম চন্দ্রমুখী আলুর দম। হঠাৎ নিম্নচাপ এসে যাওয়ায় ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, একদম পাশের জমিন থেকে তাজা গোলাপ ফুল তুলে এনেছি, সবেমাত্র এই 1 ঘন্টা আগে কাটা হয়েছে। আমি আর মেসো দুইজনে বসে পড়লাম, গোলাপের পাবড়ি গুলো এখন সব টুকরো করছে, কি পাবড়ি গুলো ছাড়ি নিচ্ছে। আর কারো আজকে মতলব এ নেই, মন নেই, মাসির চোখও এ ঢুলঢুল করছে, আর আমারও হচ্ছে রাতে ভালো ঘুম হয় না তো ট্রেনে, তো তাড়াতাড়ি এই যে রুটি সবজি বা কেক কাটবো, আগেই বলেছি বারবার আর বলবো না, তো কেক টেক কেটে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি। ময়না, ও ময়না, এলে 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 আমাদের টুনির অ্যাসিড হয়েছে, তাই টুনি ডায়াজিন খাচ্ছে। দেখুন আপনারা ভালো করে, ছিপিটা হচ্ছে। হাম্পি হাম্পি দাও, এজে এজে হাম্পি দাও। ছোট আলু দম হবে, বড় ছোট আলু মিশিয়ে রয়েছে, তাই মাসি ছোট ছোট আলুগুলোকে প্রথমে বেছে নিচ্ছে। হরে কৃষ্ণ রাধে রাধে। প্রথমে যখন ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম, তখন কোনো কিছু না ভেবেই কাজটা কিন্তু শুরু করেছিলাম, কিন্তু কতদিন কাজ করার ধৈর্য থাকবে সেটা জানতাম না। আজ শেফালি ব্লগ চ্যানেল দেখতে দেখতে 1.5 বছর হয়ে গেল, আর দেখতে দেখতে আসার দিকও দেখালো। ভয় আর কথার ভুল তো অনেক ছিল, কিন্তু ওই যে একটা কথা বলে না, সাহসের কাছে সব কিছু হার মানে। তো অবশ্যই আপনাদের ভালোবাসা না থাকলে এটা কি কোনোদিনও সম্ভব হতো হতো না। 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেল, শেফালি ব্লগ চ্যানেল মনিটাইজেশনও হয়ে গেল। তো এতটাই খুশির খবর কি বলবো, তো সেটা তো আপনাদেরকে জানানোর আগেই দরকার, তাই জানিয়ে দিলাম। মাসি বাড়ি যখন এসেই পড়েছি, সবাই মিলে একটু কেক কেটে আনন্দ উপভোগ করব। আপনারাও কিন্তু সাথে থাকুন, চলুন সবাই মিলে আমরা কেক কাটবো। সবাই কাটবে, সবাই ভিডিওতে।
Good.